আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ডেমো দিব, অ্যাকচুয়ালি ডেমো দিব না, আমি এটা একটু অভিনয় করে দেখাবো, সেটা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার্স। মুভমেন্ট ডিসঅর্ডার্স আমরা প্রায় পড়ে থাকি নিউরোলজিতে, স্পেশালি মেডিসিন সাবজেক্টের মধ্যে আমরা এই জিনিসটা পড়ে থাকি। তো অনেক সময় এই মুভমেন্ট ডিসঅর্ডার্স গুলো আমরা পড়ি বা এর সংজ্ঞাগুলো পড়ি, কিন্তু হয়তো আমরা ঠিক বুঝতে পারি না, বা হয়তো অনেক সময় আমরা রোগী দেখতে পাই না, দেখে আমরা অনেক সময় বুঝি না যে কিভাবে মুভমেন্ট ডিসঅর্ডার্স গুলো হয়ে থাকে। তো এখন আমি সেই জিনিসগুলো একটু অভিনয় করে দেখানোর চেষ্টা করব। তো মুভমেন্ট ডিসঅর্ডার্স এর মধ্যে সবচাইতে কমন যে মুভমেন্ট ডিসঅর্ডার্স এর কথা আমরা বলে থাকি সেটা হচ্ছে ট্রেমর। সো ট্রেমর আমরা কিন্তু অনেক সময় নিজেরাই অনুভব করে থাকি, স্পেশালি আমাদের যখন হাইপোগ্লাইসেমিয়া হয় বা এরকম কোনো ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেমর অনুভব করে থাকি। তো ট্রেমর মুভমেন্ট ডিসঅর্ডার্স এর মধ্যে আমরা যখন করি তখন আমরা একে মূলত ক্রসলি আমরা দুটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে রেস্টিং ট্রেমর এবং আরেকটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর। সো রেস্টিং ট্রেমরটা কি? রেস্টিং ট্রেমর হচ্ছে আমি যখন রেস্টিং অবস্থায় আছি, অর্থাৎ বসে আছি বা যে কোনো রেস্টিং কন্ডিশন, অর্থাৎ কোনো কাজ করছি না, এই অবস্থায় যখন আমার ট্রেমর হবে তখন এটাকে আমি বলি রেস্টিং ট্রেমর। অর্থাৎ আমি এখন সাপোজ বসে আছি, তো এই বসে থাকা অবস্থায় আমার যদি এই যে আমার হাত, এই হাতটা যদি এরকম করে কাঁপতে থাকে, আচ্ছা এটা হচ্ছে তাহলে আমার রেস্টিং ট্রেমর। এবং এই স্পেশাল রেস্টিং ট্রেমরটা আমরা কিন্তু পাই পার্কিনসন্স ডিজিজে, এবং পার্কিনসন্স ডিজিজে আমরা যে রেস্টিং ট্রেমরটা পাই সেটাকে কিন্তু আমরা একটা স্পেশাল নাম দিয়ে থাকি, সে নামটা হচ্ছে পিল রোলিং মুভমেন্ট। অর্থাৎ এটা যদি একটা পিল হয়, ঠিক আছে, এটা একটা পিল, এই পিলটাকে আমি যদি রোল করি, ঠিক আছে, এই পিলটাকে রোল করলে যেরকম একটা মুভমেন্ট হবে আমার হাতে, এই টাইপের একটা মুভমেন্ট হয়, অর্থাৎ আমার হাতের মুভমেন্টটা হবে এইরকম, ঠিক আছে। আমি যদি আস্তে আস্তে স্লো মোশনে দেখাই এরকম মুভমেন্ট হবে, দ্রুত হলে এইভাবে করে মুভমেন্ট হবে, এটা হচ্ছে রেস্টিং ট্রেমর। এবং এটা আমরা সাধারণত পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে পেয়ে থাকি। এরপর আমরা যদি আসি যে ইন্টেনশন ট্রেমর, ইন্টেনশন ট্রেমর কি? যখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, কোনো কিছুকে ধরতে যাচ্ছি, তখন যদি আমার ট্রেমর হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টেনশন ট্রেমর। সাপোজ এটা একটা কচ্ছপ, ঠিক আছে, এই কচ্ছপটা সাপোজ আমার হাতে আছে, তো এটাকে আমি যদি ধরতে যাই, ঠিক আছে, ধরতে যাওয়ার সময় আমার যদি ট্রেমর হয়, অর্থাৎ নর্মালি আমার হাত ঠিক আছে, সমস্যা নেই, বাট এটাকে আমি যখন ধরতে যাচ্ছি তখন আমার ট্রেমর হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর। এবং ইন্টেনশন ট্রেমরটা আমরা সচরাচর পাই হচ্ছে সেরেবেলার লেশনে। এবং আমরা জানি যে সেরেবেলার লেশনে কিন্তু আমরা স্পেশালি যে জিনিসটা বলে থাকি যে ডিসমেট্রিয়া হয়, অর্থাৎ আমরা নর্মালি কোনো কিছু ধরতে গেলে কিন্তু আমাদের ব্রেইনে একটা ক্যালকুলেশন হয় যে এই বস্তুটা এত দূরে আছে সেটাকে আমাকে এইভাবে করে একটা এই স্পিডে গেলে আমি ধরতে পারবো। সো এই এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা সেরেবেলার লেশনের পেশেন্টদের ক্ষেত্রে থাকে না, এবং না থাকার জন্যই তাদের কিন্তু এইভাবে যখন আমি কচ্ছপটাকে ধরতে যাচ্ছি তখনই কিন্তু মানে আমি ঠিক মেজারমেন্ট করতে পারতেছি না যে এটা কত দূরে আছে, সেই হিসাবে কিন্তু আমি এটাকে ধরার সময় আমার এখানে গিয়ে ট্রেমর তৈরি। এবং সেম কারণে কিন্তু সেরেবেলার লেশনের পেশেন্টদের ফিঙ্গার নোজ টেস্ট পজিটিভ হয়, যেটা আমরা ফিজিওলজি থেকে শিখে আসছি। তো তাহলে ইন্টেনশন ট্রেমর আমরা সেরেবেলার লেশনে পাই, এবং এটা পাই হচ্ছে যখন আমি কোনো কিছুকে ধরতে যাব তখন এই লেশনটা হবে, তখন এই মুভমেন্ট ডিসঅর্ডার্সটা হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি এটা মেইন কারণ হচ্ছে ডিসমেট্রিয়া, অর্থাৎ সেরেবেলার লেশনের কারণে ডিসমেট্রিয়া হয়, আমাদের ব্রেইন ঠিক মতো ক্যালকুলেট করতে পারে না, এবং তার জন্য কোনো কিছু ধরতে গেলে আমাদের একটা ট্রেমর তৈরি হয়, এটাকে বলে ইন্টেনশন ট্রেমর। তাহলে ট্রেমরের মধ্যে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে রেস্টিং ট্রেমর আর একটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর, দুটি আমি অভিনয় করে দেখালাম। এবং রেস্টিং ট্রেমরটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে, এবং ইন্টেনশন ট্রেমরটা হচ্ছে সেরেবেলার লেশনের ক্ষেত্রে, সেটা আমরা জানি। এবার আসি দুই নম্বর মুভমেন্ট ডিসঅর্ডার, যেটাকে আমরা অনেক সময় কোরিয়া বলে থাকি। তো কোরিয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে আমরা এমবিবিএস লাইফে ইম্পর্টেন্টলি যে দুটা জানি সেটা হচ্ছে সাইডেনহামস কোরিয়া, যেটা রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে পাওয়া যায়, এবং রিউম্যাটিক ফিভারের একটি মেজর ক্রাইটেরিয়া হিসেবে এটাকে গণ্য করা হয়। আর তার সাথে আছে হচ্ছে আমাদের হান্টিংটনস কোরিয়া। সো এই দুটো কোরিয়ার মধ্যে হয়তো কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, বাট আমি সূক্ষ্ম পার্থক্যে যাচ্ছি না, আমি গ্রসলি দেখাচ্ছি যে কোরিয়াটা কিরকম। কোরিয়াটা আমরা অনেক সময় জানি যে এটা হচ্ছে একটা ড্যান্সিং মুভমেন্ট, অর্থাৎ দেখলে মনে হবে যে পেশেন্টের কানে একটা ইয়ারফোন লাগানো এবং সে গানের তালে তালে তার হাতটাকে নাড়াচ্ছে, হঠাৎ করে হয়তো তার হাতটা এরকম অবস্থায় ছিল, ঠিক আছে, এরকম অবস্থায় হাতে ছিল, হঠাৎ করে গানের তালে হাতে এরকম করে একটু মানে এই হয়ে উঠলো, ঠিক আছে, অর্থাৎ নাচের মতো একটা মুভমেন্ট এখানে তৈরি হয়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোরিয়া, এটা হচ্ছে একটা ড্যান্সিং মুভমেন্ট। এরপরে যদি আমরা আসি একটা মুভমেন্ট ডিসঅর্ডার, সেটা হচ্ছে অ্যাথেট্রোসিস। আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কোরিয়াটা কোন জায়গায় লেশনের জন্য হয়। কোরিয়াটা সাধারণত
কর্ডেট নিউক্লিয়াসে লেশনের জন্য হয়ে থাকে। বেজাল গ্যাংলিয়ার একটা পার্ট হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, এবং কর্ডেট নিউক্লিয়াসে লেশনের জন্য কিন্তু কোরিয়া হয়ে থাকে, অর্থাৎ সি ফর সি কর্ডেট নিউক্লিয়াস লেশনের জন্য কোরিয়া হচ্ছে। এরপর আমরা যদি আসি অ্যাথেটোসিস, অ্যাথেটোসিসটা কি? অ্যাথেটোসিস হচ্ছে একটা রিদলিং মুভমেন্ট। আমরা এটাকে যদি ডিফিনেশনে যাই, তাহলে এটা হচ্ছে একটা রিদলিং মুভমেন্ট। রিদলিং মুভমেন্টটা কি জিনিস? সাপোজ আমি এখানে লিখছি, ঠিক আছে, আমি এখানে কোনো কিছু লিখছি, তো লেখার সময় হঠাৎ করে আমার হাতটা যদি এভাবে বেঁকে যায়, হঠাৎ করে আমার হাতটা এভাবে বেঁকে গেল, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাথেটোসিস। এবং অ্যাথেটোসিস এর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আমাদের মুভমেন্ট কিন্তু হচ্ছে ডিসটাল জয়েন্ট, প্রক্সিমালি থাকে শোল্ডার, এরপর এলবো, তারপর তোমাদের রিস্ট। সো রিস্ট জয়েন্ট হচ্ছে ডিসটাল জয়েন্ট, এই ডিসটাল জয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট ডিসঅর্ডার হচ্ছে। এটা হচ্ছে তাহলে অ্যাথেটোসিস। অ্যাথেটোসিসটা কেন হয়? অ্যাথেটোসিস হচ্ছে আমাদের, যদি আমরা লেশনের কথা চিন্তা করি, অ্যাথেটোসিসটা হচ্ছে গ্লোবাস প্যালেটাসের লেশনের জন্য। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে এর পরের যে মুভমেন্ট ডিসঅর্ডার, যেটাকে আমি বলেছিলাম হচ্ছে প্যালিসমাস অথবা প্যালিজম বলা হয়। তো ব্যালিসমাসটা কি? ব্যালিসমাস হচ্ছে একটা ভায়োলেন্ট মুভমেন্ট, এটা আমরা জানি। তো ভায়োলেন্ট মুভমেন্টটা কি? সাপোজ আমি এখানে বসে আছি, হঠাৎ আমার হাতটা উঠে এইভাবে করে একটা মুভমেন্ট হয়ে গেল, অথবা এইভাবে করে একটা মুভমেন্ট হঠাৎ করে হয়ে গেল, এটা হচ্ছে তাহলে ব্যালিসমাস। এবং এটা দেখো একটা ভায়োলেন্ট মুভমেন্ট, আমার পাশে যদি কেউ থাকতো তাহলে কিন্তু তার গালে একটা চড় লেগে যেত সরাসরি। অর্থাৎ ব্যালিসমাস হচ্ছে একটা ব্যালিস্টিক মুভমেন্ট হিসেবে মনে রাখতে পারো, অর্থাৎ এটা একটা ভায়োলেন্ট মুভমেন্ট যেটাই আমার পাশের জন আহত হতে পারে আমার মাধ্যমে। তো এটা যদি আমার দুই সাইডে হয় তাহলে এটাকে আমরা ব্যারিসমাস বলে থাকি, আর এক সাইডে হলে আমরা এটাকে হেমি ব্যারিসমাস বলে থাকি, অর্থাৎ আমার বডির যে কোনো এক সাইডে এক হাত যদি এরকম হয় সেটাকে আমরা হেমি ব্যারিসমাস বলে থাকি। তো হেমি ব্যারিসমাসটা কিন্তু স্ট্রোকের একটা অন্যতম সিম্পটম, অর্থাৎ স্ট্রোকের অনেক পেশেন্টেরই কিন্তু এরকম হেমি ব্যারিসমাস দেখা যায়। আর ওভারঅল যদি আমরা বলি, তাহলে সাবথ্যালামিক নিউক্লিয়াসের লেশনের জন্য কিন্তু আমরা ব্যারিসমাস পেয়ে থাকি। আরো একটা মুভমেন্ট সম্পর্কে আমি একটু বলি, অর্থাৎ কিছু টার্ম সম্পর্কে যেগুলো আমরা নিউরোলজিতে পড়ে থাকি, যেমন হচ্ছে আমার রিজিডিটি টার্মটা আমরা প্রায় পড়ে থাকি পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে, যে কগওয়েল রিজিডিটি, লেগ পাইপ রিজিডিটি। সো এই জিনিসগুলো আসলে কি? অনেক সময় পার্কিনসন ডিজিজের পেশেন্ট পেলেও তারা হয়তো ট্রিটেড পেশেন্ট থাকে, সো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো ঠিক মতো বুঝতে পারি না। তো তার জন্য আমরা হচ্ছে এখন মুভমেন্টটা দেখানোর চেষ্টা করি, যে রিজিডিটি কি জিনিস। তো রিজিডিটির মধ্যে আমরা সাধারণত পার্কিনসন ডিজিজে দুই ধরনের রিজিডিটি পাই, একটা হচ্ছে আমার লেট পাইপ রিজিডিটি, আর একটা হচ্ছে আমাদের কগওয়েল রিজিডিটি। সো লেট পাইপ জিনিসটা কি? লেট পাইপটা হচ্ছে এরকম, আমি যদি এই ক্যাপসুলটা দিয়ে আবার একটু দেখাই, যে সাপোজ এটা একটা পাইপ, ঠিক আছে, এটা আমি যখন খুলতেছি, সেটা খোলার সময় এই টোটালটা খুলতে গেলে কিন্তু একটা আমি রেজিস্ট্যান্স এখানে ফিল করতেছি, একটার মধ্যে দিয়ে একটা ঢুকানোর সময় কিন্তু একটা রেজিস্ট্যান্স আমি ফিল করছি। সো একটা লেড পাইপের মধ্যে দিয়ে আমি যদি আরেকটা পাইপকে ঢুকাতে চাই, তাহলে কিন্তু পুরাটা পাইপ যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স আমি ফিল করবো। এই জিনিসটাই হচ্ছে লেড পাইপ রেজিডিটি, অর্থাৎ এটা আমি যখন পেশেন্টের উপর দেখবো তখন কিরকম পেতে পারি। সাপোজ পেশেন্টের হাতটা এরকম ছিল এবং তারপর হচ্ছে আমি তার কন্ট্রাকশন করার চেষ্টা করছি প্যাসিভলি, তো সেই ক্ষেত্রে তার হাতটা কন্ট্রাকশন হবে কিভাবে? খুব আস্তে আস্তে কন্ট্রাকশন, খুব আস্তে আস্তে জিনিসটা এভাবে কন্ট্রাকশন। আবার রিল্যাক্স করতে যাও, খুব আস্তে আস্তে রিল্যাক্স, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে লেট পাইপ রিজিডিটি। তাহলে কগওয়েল রিজিডিটি কি? কগওয়েল রিজিডিটি আমরা কিন্তু পার্কিনসন ডিজিজে পেয়ে থাকি। পার্কিনসন ডিজিজে আমরা কিন্তু ট্রেমর পেয়ে থাকি, রিজিডিটি পেয়ে থাকি এবং ব্রাডিকাইনেসিয়া পেয়ে থাকি। কোন একটা পেশেন্টের তুমি চিন্তা করো যে যার এরকম রিজিডিটি আছে তার সাথে ট্রেমরও আছে, তো রিজিডিটি এবং ট্রেমর দুটো যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা কিরকম হবে? যদি আমি রিজিডিটি চিন্তা করি এবং তার সাথে ট্রেমর, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা এরকম হবে, অর্থাৎ আস্তে আস্তে কন্ট্রাকশন হয়ে হয়ে জিনিসটা এভাবে করে আসবে, আবার বের করতে গেলে আস্তে আস্তে কন্ট্রাকশন হতে হতে বের হবে, ঠিক আছে। এটা হচ্ছে কগওয়েল টাইপ অফ রিজিডিটি। এবং এটা আমরা চিন্তা করি যে কগওয়েল বলতে কি, একটা মানে খাঁজ কাটা চাকার মতো চিন্তা করো, যে খাঁজ গুলো এইভাবে করে একটার ভিতরে একটা লেগে যাচ্ছে, ঠিক আছে। কগওয়েল মানে হচ্ছে এরকম খাঁজ কাটা চাকা, একটার মধ্যে আর একটা যখন এইভাবে করে ঢুকে যাচ্ছে তখন কিন্তু আমাদের এরকম একটা ট্রেমর মতো, ট্রেমরের মতো একটা মুভমেন্ট। তো এই জিনিসটা আমরা পার্কিনসন ডিজিজে পেয়ে থাকি কগওয়েল রিজিডিটি, যেটা রিজিডিটি উইথ ট্রেমর একসাথে দুটোই যখন হবে, এটা হচ্ছে আমাদের কগওয়েল রিজিডিটি। আর যখন ট্রেমর ছাড়া শুধু রিজিডিটি হবে সেটাকে আমরা বলি লেট পাইপ রিজিডিটি। তো রিজিডিটির মধ্যে নিউরোলজিতে আমরা আরো একটা টার্ম জেনে থাকি, যে টার্মটাকে আমরা বলে থাকি হচ্ছে
ক্লাস্ক নাইফ ফ্রিজিডিটি, ক্লাস্ক নাইফ ফ্রিজিডিটি এটা অনেক জায়গায় আমরা পাই পেয়ে থাকি। তো ক্লাস্ক নাইফ ফ্রিজিডিটি কি, তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো ইউজ করো, পকেট নাইফ বলে, পকেট নাইফ বলে এক ধরনের নাইফ পাওয়া যায় যেটা হচ্ছে এরকম ভাঁজ করা থাকে, জাস্ট এইভাবে করলে আমরা ছুরিটা ওপেন করতে পারি, আবার এরকম করলে কিছু দূর এসে ঠাস করে ছুরিটা ভিতরে লেগে যায়, ঠিক আছে, অর্থাৎ কিছু দূর পর্যন্ত ছুরিটা আস্তে আস্তে বন্ধ হয়, তারপর একটা পর্যায়ে এসে ঠাস করে ভিতরে ঢুকে যায়, ঠিক আছে, এটা হচ্ছে পকেট নাইফের একটা বৈশিষ্ট্য। তো এই পকেট নাইফের মতনই আমাদের হাতে যখন মুভমেন্ট হয় এটাকে আমরা বলে থাকি ক্লাস্ক নাইফ, অর্থাৎ কিরকম, সাপোজ আমার হাত এরকম ছিল, আস্তে আস্তে আমি এটাকে কন্ট্রাকশন করতেছি, ঠিক আছে, এখানে আমি বেশ রিজিডিটি ফিল করতেছি, লেট পাইপ রিজিডিটির মতো, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে ঠাস করে জিনিসটা গেলে ঢুকে যাবে। আবার তুমি যখন রিল্যাক্স করতে যাবে কিছু দূর পর্যন্ত সমস্যা হবে না, এরপর থেকে আস্তে আস্তে রিজিডিটি শুরু হবে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্লাস্ক নাইফ রিজিডিটি। অর্থাৎ দেখো যে ছুরিটা যেরকম কিছু দূর পর্যন্ত বেশ রিজিড ভাবে এসে ঠাস করে ঢুকে যায়, এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবে হচ্ছে, এটাকে আমরা বলি ক্লাস্ক নাইফ রিজিডিটি। এবং এর অপর নামে কিন্তু স্পাস্টিসিটি, আমরা যে বলে থাকি যে আপার মোটর নিউরন লেসে আমরা স্পাস্টিসিটি পাই, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস্ক নাইফ রিজিডিটি, অর্থাৎ ক্লাস্ক নাইফ রিজিডিটিটা আমরা পাই হচ্ছে আপার মোটর নিউরন লেসের ক্ষেত্রে, এবং এর অপর নাম হচ্ছে স্পাস্টিসিটি। তো স্পাস্টিসিটি থেকে আমরা আরো একটা টার্ম একটু জেনে নিই, যেটা আমরা সার্জারিতে অনেক সময় করে থাকি অ্যাকিউট অ্যাবডোমেনের ক্ষেত্রে, যে মাসেল গার্ড এবং রিজিডিটি, মাসেল গার্ড এবং রিজিডিটি এই একটা টার্ম কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি, এই দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। মাসেল গার্ড হচ্ছে যখন তুমি অ্যাবডোমেনটা পালপেট করবা, সাপোজ এটা যদি অ্যাবডোমেন হয়, অ্যাবডোমেন তুমি যদি পালপেট করবা, পালপেট করার সময় তুমি ফিল করবা যে তার অ্যাবডোমিনাল মাসেল গুলো শক্ত হয়ে যাচ্ছে, তুমি যখন পালপেট উঠায় ফেলবা তখন তুমি ভিজিবলি দেখতে পাবা যে মাসেল গুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে, আবার তুমি যখন পালপেট করতে যাবা ঠিক তখনই মাসেল গুলো রিজিড হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাসেল গার্ড। আর রিজিডিটি কি জিনিস, রিজিডিটি হচ্ছে অলওয়েজই তার মাসেলটা রিজিড অবস্থায় থাকে, স্পাস্টিক অবস্থায় থাকে, তুমি তাকে পালপেট করতে চাও অথবা পালপেট করতে না চাও সবসময় তার রিজিড অবস্থায় থাকে, এটাকে বলা হয় মাসেল রিজিডিটি। এটা সার্জিক্যাল দুটো টার্ম আমি একবারে বলে ফেললাম, যদিও এটা মুভমেন্ট ডিসঅর্ডার্স এর মধ্যে পড়ে না। আচ্ছা, তো মুভমেন্ট ডিসঅর্ডার্স এর মধ্যে বেশ কয়েকটা আমরা জানলাম, আর আরো কয়েকটা সম্পর্কে যদি আমরা একটু জানি সেই ক্ষেত্রে বলতে হবে হচ্ছে টিক ডিসঅর্ডার। সো টিক ডিসঅর্ডার কি জিনিস, টিক ডিসঅর্ডারটা বেশ মজার একটা জিনিস, এখানে একটু গল্প বলি। আমাদের একজন ম্যাডাম ছিলেন, তো উনি যখন পড়াতেন হঠাৎ হঠাৎ ওনার একটা স্পেসিফিক মুভমেন্ট হতো, তো ওই মুভমেন্টটা কিরকম থাকতো, হয়তো উনি পড়াচ্ছেন হঠাৎ করে ওনার একটু এরকম একটা মুভমেন্ট, হাতটা একটুখানি উঁচু হয়ে যেত, ঠিক আছে, আবার উনি পড়াচ্ছেন নর্মাল কিছুক্ষণ, আবার হঠাৎ করে এরকম একটু, ঠিক আছে, তো এরকম একটা মুভমেন্ট উনি যখন এটা মানে চিন্তা করতেন যে আমার এই মুভমেন্টটা আমি করবো না, ঠিক আছে, উনি কিন্তু নিজেকে মানে এই মুভমেন্টটাকে উনি কিন্তু প্রিভেন্ট করতে পারতেন, ঠিক আছে, অর্থাৎ এই টিকটা হচ্ছে একটা প্রিভেন্টেবল মুভমেন্ট, যেটা যখন আমার মাথায় থাকবে যে হ্যাঁ আমি এই মুভমেন্টটা করবো না, তখন কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করতে পারি মুভমেন্টটা, বাট আমি যখনই অর্থাৎ অন্য কোনো কাজে ব্যস্ত এইদিকে আমার অত মন নাই, তখনই হঠাৎ করে আমার একটা মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে টিক ডিসঅর্ডার, এটা কিন্তু অনেকেরই থাকে। আরেকটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে মায়োক্লোনাস। মায়োক্লোনাসটা হচ্ছে অ্যাকচুয়ালি এপিলেপসির সাথে রিলেটেড, এবং এটা যেটা হয় যে একটা টনিক ক্লোনিক একটা সিজারের মতো অবস্থা তৈরি হয়, অর্থাৎ সাপোজ এরকম 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 করে কন্ট্রাকশন হতে থাকে, ঠিক আছে, অর্থাৎ এরকম 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 করে কন্ট্রাকশন হতে থাকে, যেরকম আমাদের কনভালশনের সময় হয়, অর্থাৎ কনভালশনে আমরা যে মুভমেন্টটা পাই সেটা হচ্ছে মায়োক্লোনাস, ঠিক আছে, বা মায়োক্লোনিক সিজার আমরা অনেক সময় বলে থাকি, এটাকে বলে মায়োক্লোনাস। কনভালশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিজার বলতে আমরা যেটা বুঝি, SEIZURE সিজার, এই সিজার বলতে আমরা বুঝি যে একটা এক্সেসিভ একটা সিঙ্ক্রোনাস মুভ, একটা সরি মুভমেন্ট না, এক্সেসিভ সিঙ্ক্রোনাস একটা ডিসচার্জ ফ্রম এ গ্রুপ অফ নিউরন, এটা যখন হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে সিজার। এবং এই সিজারটা যখন আমাদের মোটর কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ পায়, অর্থাৎ আমাদের যখন এরকম এরকম মুভমেন্ট হয় তখন আমরা এটাকে বলে থাকি কনভালশন, এবং কনভালশনের মধ্যে স্পেসিফিক এই মুভমেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে মায়োক্লোনাস, যেটা তোমরা এপিলেপসি পেশেন্টের ক্ষেত্রে দেখলে খুঁজে পাবে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের বেশ কিছুটা কাজে লাগবে, যেহেতু অনেক সময় আমরা রোগীর মধ্যে এই একই ধরনের সিমটম গুলো পাই না, সেজন্য আমি চেষ্টা করলাম একটু অভিনয় করে দেখাতে, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এবং রোগীদের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে ডায়াগনোসিস করতে পারবে। সো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টাটা।